পূজোয় কাছি পিঠের মধ্যে কোথাও ঘুরতে যেতে চান, তাহলে চলে আসুন ডায়মন্ড হারবার। সমগ্র ডায়মন্ড হারবার শহর স্বাগত জানাতে তৈরি আপনাকে। এবছর পুজোর জন্য সমগ্র ডায়মন্ড হারবার শহর ইতিমধ্যেই সেজে উঠেছে, আলোর রোশনায় বদলে গিয়েছে ডায়মন্ড হারবারের চিত্র। গত দুবছর করোনা পরিস্থিতিতে পুজো দেখতে কম সংখ্যক মানুষজন বাইরে বের হয়েছিলেন, তবে এবার কোনো বিধি নিষেধ না থাকায় সাধারণ মানুষজন আরও বেশি করে বাইরে বের হবেন বলে খবর। আর সেজন্য ডায়মন্ড হারবার শহরে বিকেল 4টার পর থেকে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। এবছর ডায়মন্ড হারবারে ছোট বড় 57টি পুজো হচ্ছে। পুজোয় আগত পর্যটকদের স্বাগত জানাতে ডায়মন্ড হারবার শহর জুড়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির ছবি সম্মিলিত পোস্টার লাগানো হয়েছে। পুজোয় অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে প্রস্তুত রাখা হচ্ছে অ্যাম্বুলেন্স সহ একাধিক জরুরি পরিষেবার গাড়ি, মোতায়েন থাকছে পুলিশ। বাইরে থেকে আগত পর্যটকদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকটি সর্বদা নজরে রাখা হবে বলে জানিয়েছে ডায়মন্ড হারবার পৌরসভা। আমাদের যারা কাউন্সিলর আছেন, ডায়মন্ড হারবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যারা বাইরে থেকে পর্যটক আসবেন বা এখানে স্থানীয় অধিবাসী যারা আছেন, যারা আসবেন তারা যাতে ভালোভাবে ঠাকুর দেখতে পারেন, প্রতিমা দর্শন করতে পারেন, তার জন্য সব রকম ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, সেই সঙ্গে যত রকম জলছত্র মানুষকে সেবা করার জন্য যাবতীয় ব্যবস্থা, এবং সেই সঙ্গে ডায়মন্ড হারবার পৌরসভায় কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। আর আপনি জানেন আমাদের জেলা হাসপাতাল আছে, জেলা হাসপাতালকে কোনো পুজোর সময় আরও সক্রিয় হওয়ার জন্য বিভিন্ন আমাদের নিরাময় আছে হাসপাতাল, সেটাও এবং সেই সঙ্গে সমস্ত এলাকা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তারপরে যে বিভিন্ন প্রতিমা তৈরি হচ্ছে, সুন্দর সুন্দর প্রতিমা প্যান্ডেল তৈরি হচ্ছে, তা দেখবার জন্যে, বিশেষ করে যে গত দুবছর আমরা কোভিডের জন্য তেমন হয়ে যেতে পারিনি, কিন্তু আমরা মনে করি যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ডায়মন্ড হারবারে একটা জনবিস্ফোরণ ঘটবে। আমাদের এবারে ডায়মন্ড হারবারে পুজো হচ্ছে কি টোটাল 57টা পুজো হচ্ছে, তার মধ্যে 42টা পুজো হচ্ছে খুব ভালোভাবে মানুষের দেখার মতো লাইন পড়বে এরকম আমরা আশা করছি। তার সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার পৌরসভার তরফ থেকে ডায়মন্ড হারবার নদীর পার্কে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আর সৌন্দর্যায়ন করা হয়েছে। ডায়মন্ড হারবারের দীর্ঘদিনের যে ঐতিহ্যবাহী যে হচ্ছে টুরিস্ট স্পট ডায়মন্ড হারবার কেল্লা, সেই কেল্লাকে আরও নতুনভাবে সাজানো হয়েছে।